দেখতো বাবা আজ আমার কেমন মানিয়েছে মা গো এতদিন আমি তোমার কাছে আছি মা জাগারে কোনোদিন তোমার স্বরূপ আমি দেখিনি মা আজ সর্বপ্রথম মা গো আমি তোমার স্বরূপ দেখলাম মা গো জাগারে আমি তোমায় চিনতে পাচ্ছি না আবার তোমাকে কে চিনতে পারবে মা ওরে বাবু জরা বলো মা এইবার শুন যে ব্যাধিদের মেরে নাম সাত বস্তা ছোলা হয়েছে ওই সাত বস্তা ছোলা কে নিয়ে যাবে বল কে নিয়ে যাবে আমি কেমন করে বলবো মা আমি বলতে পারবো না মা কেন জরা ওই সাত বস্তা ছোলা তোমারই নিয়ে যেতে হবে চুপ করো মা অতগুলো কলাই ছোলা আমি কেমন করে নিয়ে যাবো মা জরারে আমি কিছুতেই পারবো না মা গো ও অতগুলো কলাই ছোলা আমি কিছুতেই নিয়ে যেতে পারবো না ওই বাবু জরা তুই যদি না পারিস তাহলে তুই জমিয়ে মারি যা আমি জানি মা জানি তুমি কোনোদিন কোনোদিন আমার সন্তানের চোখে দেখো নি মা গো সত্যই যদি তুমি আমাকে সন্তানের চোখে দেখতে মা তাহলে মা হয়ে কি অমন করে অমন করে কি সন্তানের অভিশাপ করতে পারতো মা গো বলি জরা মা পাগল ছেলে আমি কি তোর বললাম শোন বাবা তুই যদি না পারিস আমি জমের বাড়ি কেন যেতে বলেছি জানি কেন মা ওরে জমের বাড়ি হচ্ছে মহিষ মা ওই মহিষকে আমি নিয়ে যাব ওই বিরাট রাজ্যে চুপ কর মা তুমি মহিষ বনে যাবে সেই বিরাট রাজ্য মা গো তুমি কি বুঝতে পারছো না মা গো এই রোদ্দুরে তাপে একবার যদি মহিষ নদী নালায় নেমে যায় মা সেখান থেকে মহিষ কিছুতেই উঠবে না তোমার বিরাট রাজ্যে যা হবে না মা বল মা আর আমি গিয়েছিলাম যেতে যেতে না ভাল্লুকের সাথে দেখা হয়েছিল সে যখন আমার দিকে আক্রমণ করতে আসলো না মা তার আমি অভিশাপ দিয়েছিলাম কি অভিশাপ মিনিটে জ্বর আসবে আর মিনিটে জ্বর ছাড়বে মা ও যখন আমার বলে দিয়েছে আমার বাহন কোথায় আছে তখন আমি ওর বর দিয়েছিলাম ঘন্টায় জ্বর আসবে আর ঘন্টায় জ্বর ছাড়বে এ তুমি কি করছো মা হ্যাঁ জরা হ্যাঁ তাহলে তুমি কোন বাবনে যেতে চাও বাবা বাবু জরা নিমু তলে আছে আমার বাহন বহুদিন থেকে আমার সাধনা করছে আমার পার জন্য যাও এখন তুমি নিমু তলে যাও আমার গাধু আছে না ওই গাধু ভবনকে আমি নিয়ে যাব মা গো তুমি গাধু ভবনে যাবে সেই মৎস্য নগরে বিরাট রাজ্য মা গো তাই যদি হয় মা তোমার কথা মতো মা গো এই মুহূর্তে আমি গাধু ভবনকেই আনতে গেলাম মা যাও যারা ও তখন যারা সুর বেগে আজ আনিতে গর ধবে দিল ছালা সাজাইয়া তখন যারা সুর বেগে আনিয়া গর ধবে দিল ছালা
উষাকালে যাই জননী পূজা লইবা তরে উষাকালে যাই জননী পূজা লইবা তরে মাগন তাহিন হলো তারা যাত্রা করিব খুঁজে পাবে না হ্যাঁ চলে গেলাম হ্যাঁ সর্ষে তেল আটানার ফলন সেগুলো কোথায় যায় গো বলা ছিড়িটা দেখো ২৫ দিন আগে সাড়ে সাতশো চাল আড়াইশো আলু ২৫০০ তেল আটানার ফলন ঝগড়া করার দরকার নেই ছেলেগা যেন অল্প কিছু আছে দেবো বসো অল্প কিছু আছে বসো আনছি
শোনো খেয়ে আমার উদ্ধার করো না হাত ধোয়া জল দে কে দিবি হাত ধোয়া জল আমি ভুলে গেছি এক্ষুনি দিচ্ছি হ্যাঁ ভুলে যাচ্ছে তোকে কাটতে মার অনিলু খাই খাও খাই তালে খাও শুধু বলে নেই 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 খই রাও শোনো তুমি তো জানো আজকে সকালে কত বৃষ্টি হয়েছে কাঠগুলো সব ভিজে গেছে উনুনটা কিছুতেই জ্বলছে না ওই কাঠ গরম হয় না উনুনটা জ্বলে উঠেছে আমি কড়াইটা নিয়ে চাপিয়ে দিয়েছি দেওয়ার পরে কড়া তো জ্বলে যায় আবার কিদি কিদি করে আমি লঙ্কা দিয়ে ফেলেছি লঙ্কা দেওয়ার পরে ওই লঙ্কার ঝাঁজ আমার নাকে ঢুকে গিয়ে আমি হ্যাচ্ছো 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 করে গিয়ে দুথাপা কোপ ওই কড়ার মধ্যে পড়েছে আমি খুন্তি দিয়ে এদিক নাড়ছি ওদিক নাড়ছি কিছুতেই তুলতে পারছিলাম না শেষে কি করেছি জানো আলু কুমড়ো হর হর করে ঢেলে দিয়েছি দিয়ে আলু কুমড়োর মলম বানিয়েছি ওই জন্য তরকারিটা আজ এত ভালো হয়েছে কি করে দেখো মারবে নাকি কখন কোন জিনিসটা লাগবে ঠিক জানা আছে কোথায় মারবো এত বড় সর্বনাশ করতে পারলে কি করেছি আমি যা করেছে করেছো ছেলেদের জন্য দিও না আর নেই দেবো না ঠিক আছে আমি চলে যাচ্ছি যাও গো যাচ্ছি যাও অনিলু তুমি যাও না না সময় পাইনি আমি ভেবেছি চলে গেছে বলছিলাম কি যাওয়ার সময় যদি একটু আনন্দ হতো না আনন্দ হবে কি করে কেন একটু গান বাজনা করে গেলে সেদিক করে ও গান বাজনা করে শোনো আমি গান গাইতে পারি তুমি যদি অসুখে নাচতে পারো আমি নাচবো আমার কোমরে বিয়ারিং আর থাকবে থাকবে না তো না শোনো তোমার গান শুনে দরকার নেই আমার গান গেও দরকার নেই তুমি পারখানে চলে যাও আমি গ্রামে চলে চেষ্টা করে দেখবো চেষ্টা করে দেখবে শোনো তোমার ঠাকুমা তোমার দিদিমা আমার অনেক কিছু দেবে বলেছে তুমি আমার কি দেবে আমি আর তোমার কি দেবো এক নড়ি বালি দেবো বালি আমি কি করবো ঘর বাঁধবো ঘর বাঁধবে আরে আমার বালি দিতে হবে না আচ্ছা তা কি দিতে শোনো তোমার ঠাকুমা কি দেবে বলেছে আর আমি কি পরবো তুমি শোনো বলো ওরে কানেতে ঝুমকায় আমি পরবো আর মনে হয় বিষ খেয়ে মরবো ঘরে শামসিটা তোলা আছে যা না বাবা খাবো নি খেঁচা খাবে নাই তো তাহলে শোনো আরে কি পরবো শোনো আর গলাতে গজমতি দেব আর মনে হয় গলায় দড়ি দিয়ে ঝুলবো ওই তো খুঁটি আর ওই তো গামছা দাও হ্যাঁ জিপে দিয়ে যাবে দেবে না তো মিথ্যে কথা না না যাবে না দেবে না তো না তাহলে শোনো আর কানেতে ঝুমকায় আমি পরব গলাতে গজমতি দেব আচ্ছা বলো না দেবে কি গো ও বলো না দেবে কি গো আমি
রাগ করেছি বলো না না বলবো না বলো না না বলো না এনে দেবে কি গো ও বলো না এনে দেবে কি গো ওই পাড়ার দিদিরা সব পড়েছে আমার মনে আশা জেগেছে আমি পড়বো কালাতে গজমতি দেব বলো না এনে দেবে কি গো ও বলো না এনে দেবে কি গো ও বলো না এনে দেবে কি গো ও বলো না অশীত সাউন্ড দোষা DJ Bapi, Dusha 1 number pole.